সূরা আলাকের প্রথম পাঁচটি আয়াত কত তারিখে নাজিল হয়েছিল? সূরা আলাকের প্রথম পাঁচটি আয়াত 17ই রমজান নাজিল হয়েছিল, 27 রমজান না অথবা 25 রমজান না। এটা একটা জিনিস ভুল আমরা বলে রাখি, মনে রাখবেন একটা কথা, সেটা হচ্ছে যে কোরআনে কারীম আল্লাহ তাআলা বলছে ইন্না আনজালনা ফি লাইলাতুল কদর, আমি এটাকে এই কোরআনকে পুরাটাকে লাইলাতুল কদর নাজিল করেছি। আবার অন্য সূরা দোখানে বলছে ইন্না আনজালনা ফি লাইলাতি মুবারাকা, আমি এটাকে মুবারক রাতে নাজিল করেছি। এটা হচ্ছে পুরো কোরআন বাইতুল ইজ্জাতে, প্রতি আসমানে আল্লাহর একটা ঘর আছে, প্রতি আসমানে এবাদত করে ফেরেশতারা, বাইতুল মামুরের সপ্তম আসমানে, আর প্রথম আসমান হচ্ছে বাইতুল ইজ্জা। বাইতুল ইজ্জা আমাদের বাইতুল্লাহ আছে না, কাবা, এরকম একটা ঘর যেটা এই সোজা বাইতুল ইজ্জা, এখানে আল্লাহ তাআলা সেটাকে কোরআনকে নাজিল করেছেন কোন দিন? 25-এ 24 তারিখ দিনগত রাত রমজান, হাদিস সহিহ হাদিসে প্রমাণিত, 24 তারিখ দিনগত রাতে রমজানের, রমজান 24-এ রমজান দিনগত রাতে নাজিল করেছে, এগুলো 25-এর রাতে নাজিল হয়েছে, কোরআনটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, সহিহ হাদিস নাহলে আমরা বলতাম না নাজিল হয়েছে। এর অর্থ হচ্ছে এই ওখানে নাজিল হয়েছে এটা, আর প্রথম যে যারিকে এটা নাজিল হয়েছিল 17 রমজান ছিল। এর প্রমাণ হচ্ছে কোরআনে কারীম আল্লাহ তাআলা বলছেন ইয়াউমুল ফুরকান ইয়াউমুল তাকাল জামান, ইয়াউমুল ফুরকান ইয়াউমুল তাকাল জামান, যেদিন দুই বিরাট বিরাট সেনাবাহিনী একত্র হয়েছিল, সূরা আনফালের মধ্যে আছে সম্ভবত, সূরা আনফালের মধ্যে যে দুই বিরাট সেনাবাহিনী একত্র হয়েছিল কোন দিন জানেন? 17 রমজান কি হয়েছিল? বদর, আলহামদুলিল্লাহ আপনি বুঝতে পারছেন। ওই দিন কি আল্লাহ তাআলা বলছেন ইয়াউমুল ফুরকান, কোরআনের দিন, কেন কোরআন দিন বলছে জানেন? কারণ কোরআনের দিন নাজিল হয়েছিল। এই বর্ণনাটা আমার নয়, এই বর্ণনা সরাসরি ইবনে আব্বাস থেকে বর্ণিত হয়েছে এবং সেটা দুররে মনসুরে বিস্তারিত আসছে, অর্থাৎ ইমাম সিউতি রহমতুল্লাহ দুররে মনসুরে আনছেন এবং আলেমরা এটাকে প্রাধান্য দিয়েছেন, আমাদের ওস্তাদরা মদিনাতে এটাকে প্রাধান্য দিয়ে থাকেন। 17 রমজানে ইকরা বিসমিল্লাহ বিকালে যে খালাক নাজিল হয়েছে সেজন্য আমরা এটা প্রচার করি, 17 রমজানের কথা বলি, ইকরা বিসমিল্লাহ, কিন্তু কোরআন পুরো কোরআন নাজিল হয়েছে রাসূলের কাছে না, বাইতুল হিজরাতে নাজিল হয়েছে, মানে সেখান থেকে আল্লাহর নির্দেশ মোতাবেক, ওখান থেকে জিবরিল খুঁজে খুঁজে আনছে এরকম না, আল্লাহর নির্দেশ মোতাবেক নিয়ে আসে। ওইটা নাজিল হয়েছে কি জন্য? এই কোরআন পৃথিবীবাসীর জন্য, দুনিয়াবাসী আসছে একটা মহা সম্মান দেখানোর জন্য, কোরআনকে যে এটা মহা জিনিস তোমাদের জন্য দিচ্ছি, উপহার দিচ্ছি তোমাদের জন্য, তোমাদের জন্য এটা আসছে আল্লাহর কাছ থেকে, তোমার আল্লাহর বাণী আসতেছে, আল্লাহর নির্দেশ আসছে, অপেক্ষা করো, তাড়াতাড়ি করো না, তোমরা দেখো তোমাদের জন্য আমরা কি সম্মান দিচ্ছি। হ্যাঁ, ওই কোরআন নাজিল হচ্ছে এইটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা নাজিল করেছেন এবং এরপরে 23 বছর নবুয়তের জিন্দেগীতে আল্লাহ তাআলা পরিপূর্ণ কোরআন নাজিল করেছেন। শুরু হয়েছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক দিয়ে এবং সেটা 17 রমজান ছিল। জি।